রান্নাঘরের এই চার জিনিস খাবারে বিষ মেশাচ্ছে, কারণ হতে পারে ক্যান্সারের। দেশে এখন ক্যান্সার আক্রান্তের সংখ্যা বাড়ছে। এই পরিস্থিতিতে রান্নাঘরের কিছু জিনিসই এই অসুখের কারণ হতে পারে। আপনার ফ্রাইং প্যান থেকে অ্যালুমিনিয়াম ফয়েল সমস্যার কারণ হতে পারে। বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে ক্যান্সারের কারণ আমাদের কিছু ভুলেই। ডায়েটিশিয়ান কিরণ কুরকে যা ইনস্টাগ্রামে পোস্টে জানিয়েছেন, অ্যালুমিনিয়াম ফয়েল অনেকের বাড়িতেই এখন অ্যালুমিনিয়াম ফয়েল ব্যবহার হয়। অ্যালুমিনিয়াম ফয়েল থেকে খাবারে মিশে যেতে থাকে কিছু ক্ষতিকর জিনিস, যা মস্তিষ্ক থেকে শুরু করে হার্ট ও কোষের জন্য খারাপ। এর থেকে ক্যান্সার হতে পারে, এমন কি হতে পারে ভুলে যাওয়ার অসুখ অ্যালজাইমার্স। প্লাস্টিকের খাবারের বক্স, প্লাস্টিকের টিফিন বক্স অনেক বেশি টেকসই হওয়ায় মানুষ ব্যবহার করেন। প্লাস্টিকে থাকে বিসফেনল এ, এটা প্লাস্টিককে শক্ত করে। এই পদার্থটি শরীরে ইস্ট্রোজেনের মতো কাজ করতে পারে। ইস্ট্রোজেন রিসেপ্টর এ এবং বি এর সঙ্গে নিজেদের বেঁধে নেয়, তাই ক্যান্সারের ঝুঁকি বাড়ে। টি ব্যাগ, টি ব্যাগে থাকে ন্যানো প্লাস্টিক, এছাড়াও থাকে পিসিবি ও ফুড গ্রেড নাইনল। চায়ের পানিতে এর থেকে কিছু পদার্থ এসে মিশে যায়, এমনকি টি ব্যাগ অনেক সময় জড়িয়ে যেতে পারে এতে ক্লোরোহাইড্রিনের সঙ্গে। এটা হলো একটি কার্সিনোজেন যা ক্যান্সারের কারণ হতে পারে। ননস্টিকের জিনিস, ননস্টিক পাত্র দীর্ঘদিন ব্যবহারের জন্য একটি রাসায়নিক পারফ্লুক্টেন সালফেট ব্যবহার করা হয়। এই রাসায়নিক ভয়ানক ক্ষতিকর, সাধারণ রোগ ছাড়াও এ থেকে হতে পারে ক্যান্সার। তাই চেষ্টা করুন ননস্টিকের কড়াই যতটা সম্ভব কম ব্যবহার করতে।